হ্যালো ফ্রেন্ডস, আমি অর্ক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিজনেস চ্যানেল নীলদিগন। বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া দিয়েছি। তো আজও আমি আপনাদের জন্য একদম একটা স্মল বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি, যে বিজনেসটা আপনারা বাড়িতে বসে শুরু করতে পারবেন এবং মাত্র আপনারা 10 থেকে 12 হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসাটাকে শুরু করে দিতে পারবেন। সবথেকে বড় কথা হচ্ছে যে এই ব্যবসাটা করার জন্য আপনাদের কোনো রকম মেশিনের প্রয়োজন পড়বে না। এই ব্যবসাটা আপনি গ্রাম থেকে শুরু করুন বা শহরে শুরু করুন, এমনকি যদি আপনি প্রত্যন্ত এলাকাতেও শুরু করেন, তাহলেও কিন্তু আপনি আপনার ব্যবসাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবেন। কারণ এই ব্যবসায় আপনারা যে প্রোডাক্টটা তৈরি করবেন, সেই প্রোডাক্টটার মার্কেটে এতটাই ডিমান্ড আছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। সেটা আপনারা সবাই জানেন, যখন আমি ব্যবসার নামটা আমি বলবো তখনই আপনারা বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের মার্কেটের চাহিদা কতটা আছে। তারই সঙ্গে বন্ধুরা, যে এই ব্যবসাটা বাড়ির মহিলারা তো করতে পারবেই, তার সঙ্গে পুরুষরাও পারবে, এমনকি যারা এক্স সার্ভিসম্যান আছেন তারাও পারবেন, স্টুডেন্টরাও পারবেন, এমনকি বাড়ির যারা বৃদ্ধ বৃদ্ধা আছে তারাও কিন্তু এই ব্যবসাটাকে করতে পারবে ঘরে বসেই। এবং এই ব্যবসাটা করার জন্য আপনাদের কিন্তু খুব একটা বড় জায়গার প্রয়োজন পড়বে না, অর্থাৎ আপনারা যে ঘরে থাকেন, সামান্য যে ঘরটা হয় সেই ঘরেতেই আপনারা এগুলোকে তৈরি করতে পারবেন। তারই সঙ্গে সঙ্গে যদি বন্ধুরা ব্যবসাটিকে আপনারা ঠিকমতো করতে পারেন, আপনি শুধু একাই টাকা ইনকাম করবেন না, আপনি তারই সঙ্গে আরও অনেকজনকে আপনি কিন্তু ইনকাম দিতে পারবেন এই ব্যবসাটা থেকে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি সেই ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, ব্যবসাটা হচ্ছে লোফা মেকিং বিজনেস, অর্থাৎ এই ধরনের যে লোফাগুলো হয়ে থাকে, যেগুলো আমরা সাবান মাখার জন্য ব্যবহার করে থাকি, সেইগুলোকে তৈরি করার ব্যবসা। তো এই লোফা মার্কেটে কী দামে বিক্রি হয় সেগুলো আমরা প্রায় অনেকজনই জানি। বর্তমান সময়ে তো এগুলো শহরেতে খুব ভালো চলেই চলে, এবং তারই সঙ্গে বর্তমান সময়ে গ্রামের দিকেও এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই গ্রামেতেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলিকে খুব ভালোভাবেই সেল করতে পারবেন। এবং এইগুলি আপনারা অফলাইনেও করতে পারবেন, তার সঙ্গে অনলাইনেও কিন্তু আপনারা সেল করতে পারবেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে এই লোফা মেকিং বিজনেসটা সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস। তাই বন্ধুরা, রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু এই ব্যবসার আইডিয়াটা যেটা আমি আপনাদেরকে বলতে চলেছি সেটা কিন্তু আপনারা মিস করে যাবেন। কারণ এই ব্যবসার আইডিয়া যদি আপনারা একটুও মিস করে যান তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটার ব্যাপারে কিছুই বুঝতে পারবেন না। তাই রিকোয়েস্ট করব যে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ব্যবসার আইডিয়া আমার চ্যানেলের মাধ্যম দিয়ে পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন। তো চলুন আজকের বিজনেস আইডিয়া শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই জানি যে এই লোফা, অর্থাৎ যে সাবান মাখার যে জিনিসগুলি হয়ে থাকে সেগুলো মূলত কী কাজে ব্যবহৃত হয়। মূলত আমরা যখন সাবান মাখি, অর্থাৎ গা পরিষ্কার করতে কিন্তু এই লোফাগুলো ব্যবহার করা হয়। আর এই লোফাগুলো আমরা সবাই জানি যে লাইলনের তৈরি হয়ে থাকে, তবুও এই লাইলন কিন্তু খুবই সফট লাইলন হয়ে থাকে, তো এর কোয়ালিটিও খুব ভালো হয়, কোয়ালিটির উপর মূলত দাম নির্ভর করে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এই লোফা তৈরি করতে গেলে আপনাদের কী কী র মেটেরিয়ালসের প্রয়োজন পড়বে এবং তারই সঙ্গে আপনারা লোফা কী করে বানাবেন। বন্ধুরা, এই লোফা তৈরি করতে গেলে আপনাদের মূলত দুটি র মেটেরিয়ালসের দরকার পড়বে, একটি হচ্ছে এই ধরনের নেটের। তো এই নেট আপনারা মার্কেটে পেয়ে যাবেন, তো ভিডিও পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়েও দেবো যে আপনারা এই নেট কোথা থেকে কিনতে পারবেন। তারই সঙ্গে লাগবে আপনাদের এই ধরনের দড়ি, তো এই দড়িও আপনারা মার্কেটেতে পেয়ে যাবেন, এই ধরনের দড়ি আপনারা পেয়ে যাবেন, তো সেগুলো আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা কিনবেন। তো হাতের সাহায্যে যদি আপনারা লোফা তৈরি করতে চান, তো প্রথমে আপনাদেরকে এই যে সফট যে নেটটা রয়েছে, এই সফট নেটটাকে আপনাদেরকে ভালোভাবে এইভাবে জিগজ্যাগ স্টাইলে মুড়ে নিতে হবে। তারপর মাঝখানে এই দড়িটাকে এইভাবে টাইট করে আপনাদেরকে বেঁধে দিতে হবে, তারপরেই কিন্তু আপনার এই লোফা তৈরি হয়ে যাবে। তো আপনারা যদি হাতের সাহায্যে লোফা তৈরি করেন, তো এখানে দেখতেই পাচ্ছেন যে কত বাজেভাবে এই লোফাটা তৈরি হয়েছে। হাতের সাহায্যে যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার লোফার যে ফিনিশিং সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। তার ক্ষেত্রে যদি আপনি যদি অন্যভাবে, অর্থাৎ এইভাবে যে কাঠের যে এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, তো কাঠের জিনিসের মধ্যে আপনাদেরকে প্রথমে এইভাবে যে নেটটা আছে নেটটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে, তারপরে এইভাবে মুড়ে আপনাদেরকে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। তো দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়ে যাওয়ার পর এই যে নেটটা রয়েছে, এই নেটটিকে এই যে কাঠের যে জিনিসটা রয়েছে এটাকে ওপর দিকে ধীরে ধীরে করে আপনাদেরকে টানতে হবে। তো এখানে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কীভাবে এটা তৈরি হচ্ছে। তো এটা তারপরেই আপনার লোফা তৈরি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লোফাটা তৈরি হয়েছে। তো এইগুলো কিন্তু মার্কেটে খুব ভালো দামে বিক্রি হবে। তো আপনার যদি লোফা তৈরি করতেই চান তাহলে আপনারা এই যে কাঠের যে জিনিসটা রয়েছে, এই কাঠের জিনিসটাকে আপনারা আপনাদের আশেপাশের যে সমস্ত কাঠের দোকান আছে সেখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ, এটা খুবই একটা ছোট জিনিস, তো এটাকে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা এই জিনিসটার সাহায্যে কিন্তু আপনারা লোফাগুলিকে তৈরি করতে পারবেন। বন্ধুরা, এবার আসা যাক যে এই লোফার ব্যবসা আপনারা কীভাবে করবেন। তো প্রথমেই যদি আসা যায় যে এই লোফা আপনারা কীভাবে তৈরি করবেন,
সেই ব্যাপারে। তো লুফা চাইলে আপনি একাও তৈরি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার প্রোডাকশন অনেক কম হবে, তারই সঙ্গে আপনাকে মার্কেটিং করতে হবে, সেই দিকেও নজর দিতে হবে, যার ফলে কিন্তু আপনার ব্যবসাটা অনেক ধীমে চলবে, অর্থাৎ অনেক আস্তে চলবে, আপনি লাভটা অনেক আস্তে আস্তে করতে পারবেন, অর্থাৎ আপনি খুব তাড়াতাড়ি লাভটা করতে পারবেন না, আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি গ্রো হবে না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের আশেপাশে যে সমস্ত মহিলারা আছেন, অর্থাৎ গৃহবধূ যারা আছেন, এমনকি যারা বেকার ঘরে বসে আছেন, তো তাদেরকে দিয়েও আপনি এই লুফাগুলোকে তৈরি করাতে পারবেন। তো এই যে কাঠের বস্তুটা রয়েছে, আপনি যতজনকে দিয়ে তৈরি করাতে চান সেই রকম আপনি কিন্তু ততজনকে আপনি এক একটা করে কাঠের বস্তু তৈরি করে তাদেরকে দিয়ে দিলেন, এবং তারই সঙ্গে সঙ্গে আপনি লুফা তৈরির যে সমস্ত র মেটেরিয়াল, অর্থাৎ নেট এবং তার সঙ্গে দড়ি, সেগুলো কিন্তু আপনি প্রোভাইড করে দিলেন। তো তারা কিন্তু ঘরেতে এই লুফাগুলি বানিয়ে আপনাকে দিয়ে দিতে পারবে। তো এক ঘন্টায় এই লুফা যদি এই মেশিনের সাহায্যে, অর্থাৎ এই কাঠের বস্তুটার সাহায্যে তৈরি করা হয়, তাহলে একজন ব্যক্তি কমসে কম 30 পিস তৈরি করতে পারবে, আর যদি 4 ঘন্টা কাজ করে তাহলে হচ্ছে 120 পিস করে। তো এখন যদি আপনি যদি 4 ব্যক্তিকে দিয়েও বা 4 মহিলাকে দিয়েও তৈরি করাতে চান, তাহলে তারা 4 ঘন্টায় তৈরি করছে কিন্তু 480 পিস, অর্থাৎ মানে আমি 500 পিস দিয়ে ধরলাম। এবার তাদেরকে যদি পার পিসে আপনি 1 টাকা করেও দেন, তাহলে পার ডে তাদের ইনকাম কিন্তু হচ্ছে, অর্থাৎ যদি 4 ঘন্টা তারা কাজ করে, পার ডে তাদের কিন্তু ইনকাম হচ্ছে 120 টাকা করে, মানে মাসে আমি ধরলাম প্রায় 3,000 থেকে 3,500 টাকা তাদের ইনকামই হচ্ছে। তো হয় অ্যাকচুয়ালি 3600 টাকা, বাট যেহেতু ছুটি ছাটা আছে, অর্থাৎ 26 কাজ হয়, সেহেতু আমি 3,000 থেকে 3,500 টাকার মধ্যেই ধরলাম, তাহলে তারাও কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারছেন আপনার কাছ থেকে। এবার যদি আপনি বলেন আপনার কত লাভ হবে, সেই ব্যাপারে আসার আগে তো চলুন প্রথমে আগে দেখে নেওয়া যাক যে এই যে লুফাগুলো, এই লুফাগুলো মার্কেটে কীরকম দামে বিক্রি হচ্ছে। তো তার জন্য আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনেতে, যে আমি চলে এসেছি কিন্তু অ্যামাজনেতে। তো অ্যামাজনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দামের রয়েছে, 175 টাকা রয়েছে, 225 টাকা রয়েছে, বিভিন্ন দামের কিন্তু এই লুফাগুলো রয়েছে। তো এই লুফাগুলোর কমসে কম দাম আপনারা 90 টাকা সর্বনিম্ন পার পিসে আপনারা পাবেন, তার নিচে কিন্তু আপনারা পাবেন না। তো এই দেখতেই পাচ্ছেন এখানে কীরকম দাম রয়েছে। তো বন্ধুরা এবার আপনারা ভাবছেন তো তাহলে তো বিশাল লাভ আছে, না বন্ধুরা খুব যে বেশি লাভ তা আমি বলবো না, আমি লাভের কথাটা আরেকটু পরে আসছি। তার আগে আপনারা জেনে নিন যে এই লুফাগুলো হোলসেল মার্কেটে কীরকম দাম আছে। তো তার জন্য আমরা চলে যাব ইন্ডিয়ামার্ট.কম-এতে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সেলার বিক্রি করছে 17 টাকায়, কোনো সেলার বিক্রি করছে 13 টাকায়, বিভিন্ন দামে কিন্তু বিক্রি করছে। এখানে দেখতে পাচ্ছেন যে 204 টাকা ডজন বিক্রি করছে, মানে আপনি ধরে রাখুন 17 টাকা পার পিসে বিক্রি করছে। তো এরকম কিন্তু বিভিন্ন দামে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে। এবার আপনারা ভাবছেন যে 17 টাকা পার পিসে বিক্রি হচ্ছে মানে তো অনেক কম দাম, কিন্তু বন্ধুরা যখন আপনি হোলসেলে বিক্রি করবেন ইন্ডিয়ামার্টের মাধ্যম দিয়ে, তখন কিন্তু কমসে কম 5,000 পিস থেকে 10,000 পিস তাকে কিনতেই হবে। তাহলে এবার হিসাব করে দেখুন যে 5,000 পিস বা 10,000 পিস যদি আপনি 10 টাকা করেও লাভ রাখেন, তাহলে 5,000 পিসে আপনার লাভ থাকছে কিন্তু 50,000 টাকা, মানে 10 টাকা করে যদি আপনি লাভ রাখেন পার পিসেতে, তাহলে কিন্তু আপনার লাভ থাকছে 50,000 টাকা। তো বন্ধুরা এবার আমি এক একটা হিসাব করে আমি আপনাদেরকে বলছি, কিন্তু বন্ধুরা তারও আগে আপনাদেরকে দেখে নিতে হবে যে এই লুফাগুলো তৈরি করতে গেলে যে যে র মেটেরিয়ালসের দরকার লাগে সেগুলো কীরকম দাম আছে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লুফা তৈরির যে র মেটেরিয়ালস হয়ে থাকে, অর্থাৎ যে সফট নেটটা হয়ে থাকে, তার দাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 1.75 টাকা পার মিটার কিন্তু রয়েছে। তো এগুলো আপনাদেরকে কিন্তু কমসে কম 5,000 থেকে 10,000 মিটার কিনতে হবে, তার নিচে আপনারা পাবেন না। হ্যাঁ, তো এর সঙ্গে আপনাদের লাগবে দড়ি। তো এখানে এবার যদি ধরা হয় আপনার একটা লুফা তৈরি করতে কমসে কম 1 মিটার কাপড় তো লাগবে, অর্থাৎ 1 মিটার নেট তো লাগবেই লাগবে, তাহলে 1 মিটার নেটের জন্য আমি ধরলাম 2 টাকা, এবং তারই সঙ্গে দড়ির জন্য আমি ধরলাম 1 টাকা, যদি এত লাগে না, এবং তারই সঙ্গে একটা লুফা তৈরি করতে যে শ্রমিকের খরচ পড়ছে সেটা আমি ধরলাম 1 টাকা, মানে টোটাল একটা লুফা তৈরি করতে আপনার খরচা আসছে মাত্র 4 টাকা। তো বন্ধুরা এখন যদি আপনারা এই লুফাগুলিকে 10 টাকা, মানে 10 টাকা পার পিসে যদি লাভ রেখে বিক্রি করেন, অর্থাৎ 14 থেকে 15 টাকায় যদি আপনার বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার যদি পার ডে, আপনার যেহেতু পার ডে 500 পিস করে আপনার প্রোডাকশন হচ্ছে, তাহলে কিন্তু আপনার পার ডে লাভ হচ্ছে আপনার 5,000 টাকা, আর মাসে হচ্ছে কিন্তু 1,50,000 টাকা, মানে অর্থাৎ হচ্ছে 1.5 লাখ টাকা। তবে বন্ধুরা লাভটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ওপর, আপনি যত ভালো মার্কেটিং করতে পারবেন, যত ভালো মাল বেচতে পারবেন, তাতে হোলসেলে হোক, অনলাইনে হোক, যেখানে হোক আপনি মাল বিক্রি করতে পারেন যদি, তবেই কিন্তু আপনার প্রফিটটা আসবে, তার আগে কিন্তু আপনার প্রফিট আসবে না। তো এবার যদি আপনি ভাবেন যে এগুলোকে বিক্রি করবেন কোথায়, তো তার জন্য কিন্তু আপনাদের লোকালে যে সমস্ত শহর আছে সেখানে কিন্তু এই যে লোফা তো যে সমস্ত
হোলসেল মার্কেট হয়ে থাকে সেখানে আপনি বিক্রি করতে পারেন বাল্কে। তারই সঙ্গে সঙ্গে আপনারা চাইলে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে একটা আপনার সেলার আইডি খুলে সেখানে বিক্রি করতে পারবেন, আপনি চাইলে অ্যামাজনেতে সেলার আইডি খুলে বিক্রি করতে পারবেন, আপনি চাইলে ফ্লিপকার্টে সেলার আইডি খুলে বিক্রি করতে পারবেন। তো এইগুলো কীভাবে করতে হয় সেগুলো আপনার সমস্ত কিছু ডিটেলস ইউটিউবে পেয়ে যাবেন যদি আপনারা সার্চ করেন। এইভাবে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও বিক্রি করতে পারবেন, তারই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অফলাইনেও বিক্রি করতে পারবেন। আর বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যদি আপনারা অনলাইনে বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সবসময় নজর দেবেন যে হোলসেলে কোথায় বিক্রি হয়। তো হোলসেলে আপনারা কিন্তু ইন্ডিয়া মার্কেটে অবশ্যই হোলসেলে বিক্রি করতে পারবেন। তো হোলসেলে যখন আপনারা বিক্রি করবেন তখন কিন্তু আপনার মালটা কিন্তু বেশি পরিমাণ বিক্রি হবে এবং লাভটাও কিন্তু আপনার তখন বেশি আসবে। তো সেই জন্য আপনাদের এইগুলো কিন্তু সেল করতে আপনার খুব একটা প্রবলেম হবে না, আপনি যেখানেই নিয়ে যান না কেন আপনার সেখানেই কিন্তু বিক্রি হবে। কারণ এর ব্যবহার বা এর যে চাহিদা সেটা গ্রাম বলুন, শহর বলুন, প্রত্যন্ত এলাকা বলুন, সব জায়গাতে কিন্তু আছে। আপনি যেখানেই একে নিয়ে যান না কেন আপনার কিন্তু বিক্রি হয়ে যাবে। তাই বন্ধুরা এই ব্যবসাটা যদি আপনারা করেন খুব একটা ভালো ব্যবসা, আপনারা অবশ্যই করতে পারেন। এবং আপনারা বাড়িতে বসে না থেকে আমি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ছোট বড় ব্যবসার আইডিয়া দেওয়া আছে, আপনারা যান সেগুলো দেখুন, আপনারা চাইলে সেই ব্যবসাগুলো আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই ব্যবসাটার ব্যাপারে আপনাদেরকে কিছুটা হলেও ডিটেলসে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে ব্যবসাটার ব্যাপারে অবশ্যই আমাকে নিচে কমেন্টস করতে ভুলবেন না। তাছাড়াও যদি আপনাদের অন্য কিছু ব্যবসার ব্যাপারে জানার থাকে সেটাও আমাকে কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা এই যে বিজনেস আইডিয়াটা, এই বিজনেস আইডিয়াটা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকার সঙ্গে শেয়ার করে দেবেন, কারণ খুবই একটা ছোটো ব্যবসার আইডিয়া, মাত্র 10-15,000 টাকায় শুরু করা যায়। তাই যে কেউ করতে পারবেন, বাড়িতে বসে করতে পারবেন, বাড়ির মহিলারা করতে পারবেন, এক সার্ভিসম্যানরা করতে পারবেন, যে কেউ করতে পারবেন ব্যবসাটা। তাই প্লিজ এই ব্যবসা আইডিয়াটা সবাইকে সঙ্গে শেয়ার করে দেন। আর তারই সঙ্গে সঙ্গে এই ধরনের নতুন নতুন ছোট ছোট ব্যবসা আইডিয়া আমার চ্যানেলের মাধ্যম দিয়ে পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সঙ্গে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে কুল, জয় হিন্দ, বন্দে মাতরম।